বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা 2017-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাবাব মুস্তাফা। আসুন আমরা এই প্রতিযোগিতার নিয়মকানুনগুলো দ্রুত দেখে নিই। আমরা বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় রয়েছি। আমরা অনুসন্ধান বাক্স থেকে টাইপ করব WPAC আর্টিকেল কন্টেস্ট 2017। লিখে এন্টার দিলে আমরা চলে এসেছি উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার পাতায়। এখানে নিবন্ধ প্রতিযোগিতার জন্য বিস্তারিত নিয়মাবলী, পুরস্কার এবং বেশ কিছু লগ লিখবার জায়গা রয়েছে। তা আমরা যদি একটু নিয়মাবলীর দিকে তাকাই, এক নম্বর নিয়ম হচ্ছে যে কোনো লগ ইনকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদেরকে নিবন্ধ লেখার আগে পরীক্ষা করে দেখতে হবে যে আমরা লগ ইন অবস্থায় আছি কি না। আমরা এখন লগ ইন অবস্থায় নেই। দ্বিতীয়ত, একটি তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে। প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার বাংলা নাম অংশ থেকে লাল লিঙ্ক যুক্ত যে কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। তা আমরা তালিকাটি খুলেছি একটি নতুন ট্যাবে এবং এখানে দেখতে পাচ্ছি যে বাংলা নামগুলো লেখা আছে, ইংরেজি নামগুলো লেখা আছে, ইংরেজিতে আর্টিকেল আছে কিন্তু বাংলাতে নেই। ইংরেজিতে আছে দেখে এটার রং নীল, বাংলাতে নেই দেখে এটার রং লাল। যখন বাংলাতে থাকবে তখন এটাও নীল দেখাবে। আচ্ছা, তৃতীয়ত, যান্ত্রিক অনুবাদ বা গুগল ট্রান্সলেটরের মতো অনুবাদ গ্রহণযোগ্য নয়। 1 ফেব্রুয়ারি 2017 থেকে 31 মার্চ 2017 পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন। প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন। প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধ অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষর সহ যুক্ত করুন এবং ভারত ও বাংলাদেশের যে কোনো উইকিপিডিয়া নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অংশগ্রহণকারী একটি অনুচ্ছেদ রয়েছে, পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধের একটি অনুচ্ছেদ রয়েছে। যেহেতু এখনও শুরু হয়নি তাই এখানে কিছুই দেখাচ্ছে না, পর্যালোচকরা রয়েছেন এখানে। তো আমাদের কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে প্রথমে প্রবেশ করা। তো আমরা এখান থেকে প্রবেশ করে নিতে পারি। আমরা প্রবেশ লগ ইন ফর্মে চলে এসেছি। আমাদের যে ইতিমধ্যে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে বাংলা উইকিপিডিয়াতে বা উইকিপিডিয়াতে, তাহলে সেই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে ঢুকে পড়তে পারবো। আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। অ্যাকাউন্ট খুলে নেওয়া খুবই জরুরি একটি বিষয়। তো আমরা এখান থেকে লগ ইন করি। আমরা লগ ইন করেছি, আমাদের উপরে দেখাচ্ছে লগ ইন অবস্থায় রয়েছি আমরা। এবার আমাদেরকে কী করতে হবে, আমরা যদি অংশগ্রহণকারী হতে চাই তাহলে আমাদেরকে এখানে অংশগ্রহণকারীর তালিকায় যুক্ত হতে হবে। তো আমরা এখানে সম্পাদনায় ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন রয়েছেন এখানে। এই লাইনের নিচে সম্পাদনা করতে নিষেধ করা আছে। তা আমরা যেটা করতে পারি সেটাকে আমরা কপি করে নিতে পারি সুবিধার্থে। এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমার যে নিবন্ধকারী নাম রয়েছে সেটি আমরা এখানে পোস্ট করব। আমাদের নিবন্ধ ব্যবহারকারীর নাম কোনটি, এই যে এখানে যেটি দেখাচ্ছে, আমার ক্ষেত্রে এটি তারুণ্য, আপনার ক্ষেত্রে আপনার নিবন্ধকারীর নাম দেখাবে। তো আমরা এটা করলাম। করার পর আমরা একটু প্রাক প্রদর্শন একটু দেখি কেমন দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে। এবার আমরা এটাকে সংরক্ষণ করি। তো এখানে দেখাচ্ছে। এবার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে যে আমাদেরকে এই নিবন্ধটি তৈরি করতে হবে এবং এই নিবন্ধটি অনুবাদ করতে হবে। তো আমরা এটাকে খুলি। ইংরেজিতে সুন্দর নিবন্ধ রয়েছে এবং এই নিবন্ধ প্রতিযোগিতায় কিন্তু আপনাকে পুরো নিবন্ধটি তৈরি করতে হবে। নিবন্ধ অর্ধেক বা আংশিক করলে কিন্তু হচ্ছে না। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে নতুন একটি পাতা খুললাম। এখানে বলছেন যে আমরা পাতা তৈরি করছি। এর আগে যদি আপনি নিবন্ধ শুরু করে থাকেন, আপনি হয়তো বিষয়গুলো জানেন, যদি এর আগে ইতিপূর্বে কোনো নিবন্ধ প্রকাশ করে না থাকেন, তাহলে আপনি এই লিঙ্কটার থেকেও এখানে বেশ কিছু নির্দেশনা নীতিমালা বলা আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তো এখানে আমরা জানি যে ইংরেজি নিবন্ধে একটি সম্পূর্ণ একটি বেশ বড় একটি নিবন্ধ রয়েছে, আমরা এখান থেকে অনুবাদ করব। তো
এখানে হয়তো আমরা লিখবো আমাদের নিবন্ধের অনুবাদের বাংলা ইত্যাদি ইত্যাদি লিখলাম, লিখে আমরা এখানে ক্লিক করব সংরক্ষণে, তাহলে এটি সংরক্ষিত হয়ে যাবে এবং একটি নিবন্ধ তৈরি হয়ে যাবে। যখন নিবন্ধ তৈরি হয়ে যাবে তখন আমরা যদি এই পাতাটিকে আবার রিফ্রেশ দিই তাহলে কি হবে, এই ম্যালওয়্যারটি এরকম করে নীল লেখা দেখাবে। কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে না, আর একটু কাজ রয়েছে। তো এই ম্যালওয়্যার নামে নিবন্ধটি পর্যালোচনার জন্য জমা দিতে হবে। এখানে রয়েছে একটি অনুচ্ছেদ পর্যালোচনার জন্য জমাদানকারী নিবন্ধ, সম্পাদনায় ক্লিক করলাম। এই লাইনের উপর সম্পাদনা করতে নিষেধ করা হয়েছে এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে কি করে জমা দিতে হবে। তো ফলে আমরা টেমপ্লেটটা কপি করে নিয়ে আসতে পারি। বাংলায় লিখে দিয়েছি, প্রাক প্রদর্শন থেকে আমরা দেখে নিতে পারি কেমন দেখাবে। যেহেতু এখানে এখনও তৈরি করা হয়নি তাই লাল দেখাচ্ছে, তৈরি হয়ে গেলে এটি নীল দেখাবে। এরপর পরিবর্তন সংরক্ষণ বাটনে ক্লিক করে আমরা এই নিবন্ধটি সংরক্ষণ করতে পারব। এছাড়াও যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা রাখতে পারেন অথবা লাইভ চ্যাট করতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে। ধন্যবাদ।